সারা দেশে নানা আয়োজন উদযাপিত খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। সকাল থেকে কনকনে শীতকে উপেক্ষা করে প্রার্থনার সঙ্গীতে যিশু বন্দনায় গির্জাগুলো হয়ে ওঠে মুখর। যুদ্ধ বিগ্রহ থেকে বেরিয়ে এসে পৃথিবী হোক শান্তিময় আর মহামারী মুক্ত, সে প্রার্থনা বাণী উচ্চারিত হচ্ছে সবখানে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সকাল 9টায় রংপুর আঞ্চলিক চার্চে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় দিনটি। দেশের সকল মানুষের শান্তি কামনায় দোয়া করেন চার্চের পালক প্রধান। পরে জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। মেহেরপুর, মুজিবনগরে বল্লভপুর, ভবেরপাড়া, রতনপুর, নিত্যনন্দনপুর ও জেলা শহরের গির্জায় একযোগে বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়। শনিবার রাত 12টায় প্রদীপ প্রজ্বলন ও আতশবাজির নানা আয়োজনের মধ্য দিয়ে বড়দিনকে বরণ করে নেয় খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা। সুনামগঞ্জে সকালে প্রেস বিটারিয়ান গির্জার প্রার্থনা ও কেক কাটার মধ্য দিয়ে বড়দিনের শুভ সূচনা করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। এ জেলায় 29টি গির্জায় বড়দিন উৎসবের আয়োজন করা হয়েছে। এদিকে রাঙামাটিতে সাধু জোসেফ গির্জার মাইকেল রায় ফাদারের ধর্মদেশনের মাধ্যমে পাহাড়ের উৎসব আমেজের মধ্য দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপিত হচ্ছে। রাঙামাটি সদরসহ প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর খ্রিস্টান পল্লীতে এই উৎসবের আমেজ বইছে। লালমনিরহাট ঈশ্বর মণ্ডলীতে চলছে শাস্ত্রপাঠ ও ধর্মীয় আলোচনা। খ্রিস্টান সম্প্রদায়ের বাড়িতে চলছে উৎসব, চলছে নানা রং বেরঙের আতশবাজি। দেশ ও বিশ্ববাসীর কল্যাণে ও মঙ্গল কামনায় প্রার্থনা চলছে গির্জাগুলোতে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।